দর্শক, এরই মধ্যে আপনারা জেনেছেন যে টিকটকার শাকিলা পারভিন তিনি কিলহিম নিয়ে একটি ব্লগ করেছিলেন এবং সেখানে অভিযোগ আসছে যে তিনি টাকা নিয়ে এই কাজটি করেছেন এবং অর্থের বিনিময়ে সে রিভিউটা দিয়েছেন এবং তিনি আমরা দেখেছি হলের ভিতরে এবং সিনেমা চলাকালীন কিন্তু তিনি ক্লিপ তার মোবাইলে ধারণ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, যেটি এক ধরনের পাইরেসির আইনের যা আইন আছে সেই আইনের আন্ডারে পড়ে এবং সেটি নিয়ে কিন্তু আকাশ নিবির সেটি প্রতিবাদ করেছিলেন এবং তার সাথে কিন্তু অলরেডি শাকিলা পারভিনে একটি দ্বন্দ্ব চলছে। আমরা একটু জানতে চাই এই ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে আপনি তো জানেন আমি দীর্ঘদিন ধরে হচ্ছে যে চলচ্চিত্রের সাংবাদিকতা করি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে একটা সিনেমা এই যে মিথ্যা একটা রিভিউ দিয়ে এগুলো করা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে যৌক্তিক না, কারণ আপনি জানেন যে সিনেপ্লেক্সে আসলে মিনিমাম 20 জন দর্শকের নিচে কিন্তু আসলে সিনেমা চালানো হয় না। সেক্ষেত্রে আপনি তো জানেন আমি বর্তমানে কিন্তু কোনো সংবাদ মাধ্যমের সাথে নাই, কিন্তু আমি কিন্তু 7টা জাতীয় পত্রিকার সাথে কিন্তু কাজ করেছি, তার মানে কি আমার সাংবাদিকতা শেষ হয়ে গেছে? যারা মুক্তিযুদ্ধে একবার মুক্তিযুদ্ধ করেছে তারা কি মুক্তিযোদ্ধা না? যারা যুদ্ধ করেছে দেশের জন্য তারাই তো যোদ্ধা। সেটা হচ্ছে যে বর্তমান কোনো ইয়ের সাথে নাই, কিন্তু আমি তো আমার তো নেক্সট নিউজ ডে নামে একটা নতুন পত্রিকা আসছে যেটা মালিক আমি নিজেই, সেটা হচ্ছে আগামী মাস থেকে আসবে। আমি তো আসলে ধৈর্যদর্শীদের নতুন কিছু করার জন্য এই জন্য আমি এখান থেকে বিরতি, তার মানে কি আমি সাংবাদিকতাতে সরে গেলাম? আমার কাছে মনে হয়েছে যে একটা সিনেমার ফুটেজ দিয়ে যে ব্লগিং যে করেছে আমার কাছে মনে হয়েছিল যে আসলে প্রযোজক কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারত। আমার সাথে তার দীর্ঘদিনের একটা পরিচয় ছিল, সেক্ষেত্রে আমি তাকে ইনবক্সে রিকোয়েস্ট করেছি যে আপনি যে আমি তো তার সাথে তুই সম্পর্ক, তাকে বলছি যে তুই এগুলো কেন করছিস, এতে করে হবে কি বিপদে পড়বি। তাকে কিন্তু আমি বিনয়ের সঙ্গে বলছি যে তুই ডিলেট কর বিপদে পড়বি এ ধরনের, কিন্তু না তাকে বিনয়ের সাথে বলা হয়েছে তুই কেন এগুলো করছিস, তা তুই এগুলো করলে হয় কি আমাদের কথা শুনতে হয় যে তুই তো আমার পরিচিত ছিলি, আমি যখন সাপ্লা মিডিয়ায় কাজ করেছি তখন কিন্তু তার নিউজ কিন্তু আমি করেছি, তার এখনও কিন্তু সে লিঙ্ক আছে, আমি তার একটা ইন্টারভিউ নিয়েছি যে সে যখন প্রথম সিনেমায় যখন নায়িকা আসে সেইখান থেকে সক্ষতায় তাকে আমি রিকোয়েস্ট করি যে দরকার নেই যে একটা সিনেমা দেখা যাচ্ছে যে তোমার এই সামান্য বিষয় নিয়ে শাকিব খান তারপর হচ্ছে যে ইকবালের মধ্যে কিন্তু একটা ভালো কিন্তু দ্বিধাদ্বন্দ্ব চলছে। শাকিব ভক্তরা কিন্তু আমি দেখেছি যে ইকবালকে মানে ওই প্রসঙ্গে না গালে গালে শেষ করে দিতে না, আমি কেন কেন বললাম যে শাকিব আর ইকবালের মধ্যে যে দ্বন্দ্বটা শুরু হবে এখান থেকে কিন্তু শুরু হবে বিষয়টা, তাই না? আমি বললাম যেহেতু দ্বন্দ্ব দরকার নেই তুমি ভিডিওটা ডিলিট করে দাও, আমি ভয় দেখাইনি। আপনার কাছে কেন মনে হলো সে অর্থের বিনিময়ে এই কাজটা করেছে? না আমি অনেক অনেক সাংবাদিক কিন্তু নিউজ করেছে যে তারা কিন্তু বলেছে যে আমরা ফোন দিয়েছি যমুনায়, ফোন দেওয়ার পরে কিন্তু দেখেন যে যমুনা থেকে বলা হয়েছে যে না দুজন দর্শক ছিল না, তারা নিউজ করেছে। বিষয়টা হচ্ছে যে আমার উপরে ক্ষিপ্ত হওয়ারতে আমি কোনো কিছু দেখি না, তোমার সাথে কি আমার দীর্ঘদিনের পরিচয় কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করতেই পারি যে এটা দরকার নাই তুমি এটা করো না। আপনারা যে অনেক অনেক ভিডিও কিন্তু আমার কাছে রাইটস ম্যানেজার আছে, আমার সাথে কি কথা হয়নি যে আকাশ ভাই আমার এটা কিন্তু ছেড়ে দেন? ঠিক আছে, তো ওইখান থেকে কিন্তু আমাদের মধ্যে একটা আলাদা সক্ষমতা আছে, সেখান থেকে আমি তাকে রিকোয়েস্ট করতে পারি, আমি তাকে তো হুমকি দিচ্ছি না। তারপর এটা বিষয় নিয়ে আমাকে কিন্তু ডিবিতে তলব করা হয়েছিল, ওখানে বললো যে তোমার যেগুলো ইয়ে হয়েছে তুমি ডিলিট করে দাও। ঠিক আছে, আমি তো আমার জায়গাতে ডিলিট করে দিছি। তারপরে দেখা যাচ্ছে সে আমার নামে কাপুর থানা জিডি করলো, জিডি করার পরে তো আমি হাতে দিলে গিয়ে তো জিডি করার ইয়েটা আমার ভিতরে তো তৈরি হলো তখন যে আমাকে যখন বললো যে এটা মিউচুয়াল হওয়ার জন্যে, আমি যখন মিউচুয়াল হয়ে গেলাম তারপরে কাপুর থানায় গিয়ে সে জিডি করলো, তারপর আমি যা জিডি করলাম। এটা কী মনে হয় যে যে হলের ভিতরে রেকর্ড করা বা হলের দর্শক, সে তো সাংবাদিক না, সে কিন্তু মানে টিকটকার, আমরা যেটা জানি টিকটকার, কিন্তু হলের ভিতরে ফোন দিয়ে রেকর্ড করা এবং সিনেমা চলাকালীন স্ক্রিনে তার মোবাইলে সিকোয়েন্স ধারণ করা, এটা কি পাইরেসির আন্ডারে পড়ে কি না? বা এ ধরনের সাংবাদিকরাও তো এ ধরনের কাজ করতে পারে না যে সিনেমা চলতেছে হলে সেই ফুটেজটা রেকর্ড করে এসে নিউজে চালাতে পারেন, কিন্তু একজন টিকটকার কীভাবে এটা পারে? আচ্ছা দেখেন, আমি কিন্তু নিজের সাংবাদিকতা আমরা সাংবাদিকতা করি, সেখানে কখনো দেখছেন যে শাকিব খানের ফুটেজ ছেড়ে দিছি আমি আমার পেজে? আমার আপনি জানেন যে ফেসবুকে আমার রাইটস ম্যানেজার আমার আছে, তারপর হচ্ছে ইউটিউবে আমার এমসিএন আছে, আমি চাইলে আপনারা কোনো ভিডিও চালাতে পারবেন, তারপরেও কি আমি হলে গিয়ে এই ভিডিও করে যে দেবো? এটা তো পাইরেসির আওতায় পড়ে, ইচ্ছে করলে তো এখন
প্রযোজক পরিচালক ইচ্ছা করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে, যত টাকা দাবি করে সিনেমার যে বাজেট সে বাজেট, সে বাজেট অনুযায়ী যদি ক্ষতিপূরণ চায় তাতে করে তারই তো ক্ষতি হলো, সে কাজ করতেছে করুক না। কিন্তু এই যে রেসারেসি, সে আমাকে মানে এভাবে বলছে যে আমরা কি ভেসে আসছি, আমরা তো পুরান ঢাকা। আরে ভাই, আমি আমি কি রাস্তার টোকাই? আমিও তো হচ্ছে একটা জমিদার পরিবারের একটা, আমি আমি জমিদার পরিবারের সন্তান। এই যে থ্রেট করতেছে কিছুই নাই, আমি তো অনেক খবর নিয়ে দেখেছি যে দুই বছর আগে যে সে যে কাজ করছিল, দুই বছর তার ইনকাম কী ছিল, আজকে 50 লক্ষ টাকা গাড়িতে সে সরে বেড়াচ্ছে। এই যে আমি যদি এখন টান দেই, আমি তো শুধু সাংবাদিক না, আমি অনুসন্ধান সাংবাদিক, আমি যদি এখন বের করি যে এই গাড়ি কে দিল, তার ইনকাম কই থেকে, সে দুই বছর আগে কী করতো, এখন সে কীভাবে লাইফ লিড করতেছে, তার বাড়ি করছে কোন জায়গায় থেকে, ইট নিয়ে আসছে, কে বাড়ি করে দিছে, বাড়ির মালিককে, জায়গার মালিককে আমি বের করতে পারবো না, পারবো কি না। এ বিষয় হচ্ছে যে তাকে যখন আমাকে যখন ডিবি থেকে বলা হলো এই জিনিসটা মীমাংসা করার জন্যে, তারপরেও দেখলাম যে আরটিভিতে সে একটা লিঙ্ক শেয়ার করেছে, যার আমার সাথে ডিবির ডিবি অফিসে কথা হওয়ার পরে কিন্তু 5 ঘন্টা পরে সে এটা করেছে। তার মানে কি, আমি যদি আইনকে সম্মান করি, আমার কাছে কি মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না যে আইন আইন তার পিছনে কাজ করছে, আইনের লোক? তাহলে কী হলো, আমি যদি আইনকে শ্রদ্ধা করি সেক্ষেত্রে সেখানে আইন মানছে না। আপনি কি বলতে চাচ্ছিলেন যে একজন টিকটকার এত তাড়াতাড়ি টাকা পয়সার মালিক কীভাবে? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি, এটা বলতে চাচ্ছি যে আমি গত 2 বছর আগেও যার ইনকাম সর্বোচ্চ 10-20 হাজার টাকা ছিল, টিকটকে লাইকিতে ইনকাম করা যায় এটা জানি। আমি তো অনেক কিছু আরও সূত্র পেয়েছি, আজ সিনেমার এক নায়িকা আমাকে একটা ইনবক্সে লিখছে যে সৌদি আরবের হান্নান শাহ নামের এক ছেলের থেকে 8 লক্ষ টাকা সে মেরে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে এইগুলো আমি আমি আমার তো বলার দরকার ছিল না, আমি কেন বলছি, বিষয়টা তার নামে তো অনেক কিছু আমার কাছে চলে আসছে এভিডেন্স, যেখানে ডিবি আমাকে মিউচুয়াল হতে বললো, মিউচুয়াল কথা বললো, আমি সব কিছু স্ট্যাটাস ইয়ে বলেন সব কিছু আমি ডিলিট করে দিলাম, তারপরে সে আবার আরটিভির একটা লিঙ্ক শেয়ার করলো। তার মানে কি বোঝাচ্ছেন, সমাধান হওয়ার পরে আপনি সব ডিলিট করার পরে হ্যাঁ সে আবার ওই বিষয়গুলো নিয়ে খোঁচা দিচ্ছে? তো এই জন্য আমি কিন্তু আজকে আমি কিন্তু মিরপুর কিন্তু আজকে সকাল 10টার সময় আসছি, আমি আসলে তার বিষয়গুলো জানার চেষ্টা করছি যে 2 বছর আগে যে মেয়েটি এত একটু সাধারণ মেয়ে ছিল, সেই মেয়েটি এখন 50 লক্ষ টাকার গাড়িতে চড়ছে। তা আমি এগুলো কি আমার 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 উচিত না যে আসলে সে যে এত মানে গ্র্যাভিটি দেখাচ্ছে যে পুরান ঢাকার মেয়ে ভাসে আসেনি, এই বিষয়গুলো তো আসলে আমাকে মানে আরও বেশি মানে ক্ষিপ্ত করে তুলছে। সেক্ষেত্রে আপনি নিউজ করতে পারতেন, সেক্ষেত্রে তাকে পার্সোনালি বলাটা কি আপনার উচিত হয়েছে বলে মনে করেন? না, আমি একজন সাংবাদিক, সেখানে আমার কাছে মনে হলো তুমি যদি একটা যখন রাস্তায় একটা ভিডিও করলো, আমার কাছে মনে হলো যে দেশের স্বার্থে এই জিনিসটা করা ঠিক না। ভাই, একটা সাংবাদিক তো দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ না? আমি তোমাকে রিকোয়েস্ট করতে পারি না যে মুজাহিদুল তুমি এই ভিডিওটা করো না, আমাদের দেশের জন্য ক্ষতি হচ্ছে। বর্তমান সিনেমার যখন বাজার একবারে মুখ থুবড়ে পড়ছে, এবার ঈদে দেখেন, এবার ঈদে কিন্তু সবাই কিন্তু হলে আসে সিনেমা দেখছে, হলে আসে সিনেমা দেখছে, দর্শক কিন্তু মানে একটা জোয়ার শুরু হয়েছে। সেই সময় যদি দর্শকদের আমি যে একটা যদি ধাক্কা দেই, সিনেমা চলে না 2 জন দর্শক, তাহলে কি সিনেমা হলে সিনেমা কি দেখতে আসবে কেউ আপনার কাছে মনে হয়? আমার কথা হচ্ছে যে এগুলো আসলে সিনেমা তাকে হচ্ছে কেউ পেইড করে হয়তোবা মানে তাকে বুদ্ধি দিয়ে তাকে হচ্ছে যে এগুলো করাচ্ছে, আমার কাছে মনে হয়েছে। সাংবাদিক কখনো হলুদ লাল নীল হয় না। আর বিষয়টা হচ্ছে যে আমি যদি অনলাইনে চাকরি করতাম তাহলে একটা কথা ছিল, আমি কিন্তু 5 থেকে 7টি হচ্ছে জাতীয় পত্রিকার আমার কিন্তু কার্ড এখনও আছে, আমি সাংবাদিকতা ছেড়ে দিচ্ছি থেকে সাংবাদিক না। এটা আসলে হয় কি, মানুষের যখন হচ্ছে যে রাগারাগির বিষয়গুলো উঠে আসে তখন অনেক কথাই বলে। উনি এটাও বলেছে যে তার একদিনের মিউজিক ভিডিওর সমান নাকি আমার হচ্ছে যে 1 মাসের বেতন। আপনি কিন্তু জানেন আমি কিন্তু নাটক ডিরেকশন দিয়েছি, তারপর হচ্ছে টিভিসি ডিরেকশন দিয়েছি, আগামীতে সিনেমাও বানাবো, তারপর হচ্ছে আমার ইউটিউব ফেসবুক যেগুলো রাইটস ম্যানেজার যেটা বললাম, আমারও কিন্তু ইনকাম আছে। আমি যেটা বলবো, সে যেগুলো মিউজিক ভিডিও করে আমার আমাকে 5,000 টাকা দেবেন, আমি মডেল কালার এডিট সহ করে দেবো। তার মানে কি, বরং আমার একদিনের বেতন সমান তার 1 বছরের হচ্ছে মিউজিক ভিডিও বানানো সম্ভব।